হ্যাঁ গাইস, আজকে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, চিত্তরঞ্জনেই একটা বিয়ে বাড়ি। এটা চিত্তরঞ্জনে আমার ফার্স্ট বিয়ে বাড়ি, তো ওখানে গিয়ে ঘুরে এলাম। তো সচরাচর মানে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি হয়, কিন্তু এটা আমাদের আমরা যে বাঙালির বিয়েটা দেখে থাকি এটা সেরকম নয়। এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলির একটা বিয়ে বাড়ি। তো ভালোই লাগলো দেখে, মানে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ মানে সেরকম কোনো ইন্টেনশন ছিল না যে এরকম ভিডিও করব। পরে আমার মনে হলো না তোমাদের একবার দেখানো উচিত, তাই যেটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিওটা তোমাদের দেখিয়েছি। তো ভীষণ 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 ভালো লাগলো, একটু অন্যরকম একটা ফিলিং হলো, খুব সুন্দর। আর এরকম করে আমি সেজেছিলাম, আশা করি দেখতে পাচ্ছ। আর এই শাড়িটা আমার বউ হাতে, আমি আমার বিয়েতে যে শাড়িটা পরেছিলাম সেটা আমি আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম, আর যেটা বউ হাতের শাড়ি সেটা আজকে পরেছি। তো এই হচ্ছে সেই শাড়ি, এই শাড়িটা ভীষণ শখ করে কিনেছিলাম শ্যামল মোদক থেকে লালবাগে। আমি আর ও গিয়ে দুজন মিলে মানে কত শাড়ি দেখেছি, আর বহরমপুর পুরো ঘেঁটে ফেলেছিলাম যে পার্পল কালারেরই আমার শাড়ি দরকার ছিল। তো যাই হোক, এই শাড়িটা আমি পেয়েছি, তো ভীষণ 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 ভালো লেগেছে। আর এরকম মেকআপ করেছি, আর এরকমভাবে চুলটা বেঁধেছি, মানে পেছনে আয়নায় দেখতে পাচ্ছো চুল। তো এই আর কি, এরকমভাবে সেজেছিলাম, তো ভীষণ রকম আমার ভালো লাগলো। আর বিয়েবাড়ি মানেই আমার একটা জিনিস ভালো লাগে, কি বিয়েবাড়ি মানেই একটু সাজবো গুজবো একটু বেশ সুন্দর করে। তো এরকম অনেক সেলফি তুলেছি, অনেক ফটো তুলেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, অনেক সেলফি তুলেছি, অনেক ফটো তুলেছি ওর সঙ্গে, আমি নিজে একা। আর এরকমভাবে সেজেছি, অনেক দিন পর একটু বেশ জাঁকজামক করে সাজলাম, মানে নিজের বিয়েতে সেজেছিলাম, তারপরে অনুষ্কার বিয়েতে সেজেছিলাম, তারপরে এই এই যে এখন এরকমভাবে সাজলাম। 2022-এর এটা হচ্ছে আমার ফার্স্ট বিয়েবাড়ি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এমনি ক্যাজুয়াল তো অনেকেই সাজি, সবসময়তে এরকম সাজি, কিন্তু এরকমভাবে ভীষণ কম সাজা হয়। তো আই থিঙ্ক আমার তো নিজের ভালো লাগছে, নিজের ভালো লাগলেই সব, মানে কে কী ভাবলো না ভালো, আই ডোন্ট কেয়ার। তো হয়েছে, তো চলো চট করে তোমাদের একবার বিয়েবাড়িটা ঘুরিয়ে নিই।
তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার অ্যানিভার্সারির ভিডিও মেবি চলে এসেছে বা হয়তো আসবে, কারণ সব অল্প অল্প করে আসছে, আমার এডিটিং করার সময় হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। আর আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখন আমি একটু শাড়িটা চেঞ্জ করবো কারণ অনেকক্ষণ ধরে এত ভারী শাড়ি পরে আছি। টাটা।